নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ঘাড়মোড়ার জঙ্গলে প্রত্নতাত্ত্বিক রত্নভাণ্ডার, গণেশ মন্দির আবিষ্কারের চাঞ্চল্য। পথ নিরাপত্তার স্লোগান, স্কুটি চালিয়ে মুম্বাই পাড়ি দিলেন শিলচরের রাইডার। পুলিশ সুপারের কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ, চা জনগোষ্ঠীর উপর গুরুত্ব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দক্ষিণ হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তের ঘাড়মোড়ার জঙ্গলে আবিষ্কৃত হয়েছে এক জঙ্গলাকীর্ণ ভাস্কর্যের পাহাড়। এই প্রত্নতাত্ত্বিক রত্নভাণ্ডারে খোঁজ পেয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর গণেশ নন্দী এবং তার একসময়ের গবেষক ছাত্র ডক্টর বিনয় পাল। এই আবিষ্কারকে ঘিরে সব মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাচীন ভাস্কর্যগুলি এই অঞ্চলের ইতিহাসে নয়া সংযোজনের হাতছানি দিচ্ছে, প্রতিষ্ঠিত করছে বরাক উপত্যকার সমতল ও পাহাড়ে অন্তত 1500 বছরের জনবসতির কথাটিও। দক্ষিণ হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তের রিয়াং জনজাতি অধ্যুষিত কুলালিয়াং গ্রাম, সেখানে শিবরাই তীর্থস্থান অর্থাৎ শিবতীর্থে শিব পার্বতী বছরের পর বছর ধরে পূজিত হচ্ছেন। এছাড়াও বেলে পাথরের পাহাড়ে প্রচুর দেবদেবী বা অন্যান্য ভাস্কর্য খোদিত রয়েছে। কিন্তু এসব ভাস্কর্যের নির্মাণ ও গঠনশৈলীর সঙ্গে পাল ও গুপ্ত ভাস্কর্য শৈলীর প্রভাব রয়েছে। এই ভাস্কর্যগুলির সঙ্গে সাযুজ্য রয়েছে ত্রিপুরার উনকোটি এবং পিরাক থেকে প্রাপ্ত বিভিন্ন ভাস্কর্যের, যেগুলি সহস্রাধিক বছরের পুরনো। ভুবন পাহাড়ে পাওয়া ভাস্কর্যের সঙ্গেও কিছুটা মিল রয়েছে। একসময় এসব অঞ্চল সমস্তটাই ছিল প্রাচীন ত্রিপুরা রাজ্যের অধীনে। প্রাচীন ত্রিপুরার ইতিহাসে দক্ষিণ হাইলাকান্দি মিজোরামের কিছু অংশ রিয়াং জনবসতি এবং বিভিন্ন ঘটনাবলীর উল্লেখ রয়েছে, যার জন্য ত্রিপুরার উনকোটি, পিরাক, দক্ষিণ হাইলাকান্দি এবং ভুবন পাহাড়ের প্রাপ্ত ভাস্কর্যের মধ্যে বিরাট একটা সংযোগের সম্ভাবনা রয়েছে। বরাক উপত্যকায় যে 1500 বছর আগেও উন্নত জনবসতি ছিল, এসব উন্নত মূর্তির শিল্প সে কথাকে প্রতিষ্ঠিত করতে পারে। স্বাভাবিকভাবেই সব মহলে এই আবিষ্কার ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। হামদুনো হমেশাই বরাক ভ্যালি কা জো রিচ আর্ট এন্ড কালচারাল হিস্ট্রি জো হে ও সার্চ করনে কা মতলব হাম লোগ কা ইন্টারেস্ট হে। তো রিসেন্টলি হাম লোগো কে পাস এক ফোটোগ্রাফ আয়া থা কি সাউথ আসাম কা মতলব সাউথ হাইলাকান্দি কা জো আসাম মিজোরাম বর্ডার এরিয়া হে ওহা পর যাহা পর রিয়াং বস্তি হে এক স্ট্যাচু কা পূজা হতা হে ওহা পর, উস স্ট্যাচু কা ফোটোগ্রাফ মুঝে মিলা হে। তো ও স্টোন স্কাল্পচার থা। তো দেখনে কে বাদ মুঝে পাতা চলা কি মে সারপ্রাইজ হো গিয়া কি এসা স্কাল্পচার তো হামারা ইহা পর কবি নেই মিলা থা এসা দেখা। তো ফির মে ওর ডক্টর বিনয় পাল দোনো মিলকে ওহা পর মতলব এক্সপিডিশন মে নিকল গিয়া। আর বহুত প্রবলেমেটিক মতলব রোড কন্ডিশন থা আর পুরা জঙ্গল কে রাস্তে মে হাম লোক 25 কিলোমিটার কাটলি ছড়া সে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কা কাটলি ছড়া সে আর পুরা 2 ঘন্টা কা জার্নি হাম লোগো নে কিয়া। নিরাপদ রাইডিং এর স্লোগানে প্রথমবার স্কুটি চালিয়ে শিলচর থেকে মায়াঙ্গরি মুম্বাই যাত্রা সম্পন্ন করতে সক্ষম হলেন শিলচরের এক রাইডার, তার নাম অভিলাষ পাল, এমকম ফাইনাল বর্ষের পড়ুয়া। অভিলাষ সংবাদ মাধ্যমকে জানায়, নর্মাল স্পিড, প্রপার গিয়ার, স্টে অ্যালাইভ মেসেজে শিলচর থেকে মুম্বাই সুদীর্ঘ পথ স্কুটি নিয়ে প্রথমবার যাত্রা সম্পন্ন করে। দেশ জুড়ে বাইক স্কুটির দুর্ঘটনার হ্রাস রোধ করতে সচেতনতা অভিযান তার মুখ্য উদ্দেশ্য। আগামীতেও একাধিক সচেতনতামূলক রাইডিং অভিযান রয়েছে বলে জানায় অভিলাষ। তাছাড়াও সুদীর্ঘ যাত্রার বিস্তারিত তথ্য সাক্ষ্য হিসেবে উৎসুকদের উদ্দেশ্যে ইউটিউবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বলে জানায় শিলচরের রাইডার অভিলাষ। বোম্বে পর্যন্ত আমি যে রাইডটা করছি সেটার পিছনে মেইন উদ্দেশ্যটা ছিল যে একটা ট্যাগলাইন আছিল, ট্যাগলাইনটা হলো গিয়ে নর্মাল স্পিড, প্রপার গিয়ার, স্টে অ্যালাইভ। আর এই ট্যাগলাইনটার মিনিং হলো গিয়ে যে যাতে মানুষরা একটা
এভারেজ স্পিডে যাতে নিজের বাহনটা চালায়, চালাইলে পরে কি হয় তারা লাইফটা স্টে লাইফ বলতে, মানে তারা যেরকম ভাবে তারা যেখানে যাইবো সেরকম ভাবে তারা নিজের ঘরে রিটার্ন করতে পারবো। আর প্রপার গিয়ারের অর্থ হইলো গিয়া যে সবসময় আমরা মনে করি প্রপার গিয়ার বলতে কি যে একটা দামি জ্যাকেট কিনা, দামি প্যান্ট কিনা, বাট সেটা তো সেকেন্ডারি, কিন্তু ফার্স্ট অফ অল আয় আপনার হেলমেট, গ্লাভস আর শু, যেটা একটা প্রত্যেকটা রাইডার, চাহে সে শহরে চালাও, সে শহরের বাইরে চালাও, হাইওয়েতে চালাও, যেখানে চালাও, এই জিনিসটা একটা থাকা খুবই বেশি দরকার। আর সেই জিনিসটার লেগেই মানে আমি এই রাইডটা করছি, যাতে মানে সবার একটা অ্যাওয়ারনেস জাগতে পারে আর কি। তো আমি শিলচর থেকে রওনা হয়েছিলাম অক্টোবরের 27 তারিখে, আমার অক্টোবরের 27 তারিখে রওনা দিছিলাম, আর আমার মোটামুটি 10 দিন লাগছে মুম্বাই পৌঁছতে, যেটি 7 তারিখে নভেম্বরে আমি গিয়ে পড়ছি বোম্বেতে। আর ওইখান থেকে ওইখানে আমি 4-5 দিন একটা থাকার পরে গিয়া ওইখানে বোম্বে শহরটা সবরে দেখাইবার পরে দিয়ে আমি রিটার্ন করছি, আর রিটার্ন করে শিলচর ঢুকছি আমি 22 নভেম্বর। না, এটা লাইভ করিনি, সেটা আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, AMPP ব্লগস নামে আমার ইউটিউব চ্যানেলটার নাম, যে যে নামে আমি মানে AMPP ব্লগস হলো কি আমার ইউটিউব চ্যানেলটা, যেটার মধ্যে আমি সিরিজ ওয়াইজ, এপিসোড ওয়াইজ আমি একটা আপলোড করে রেখেছি। আপনারা যদি চান যে সেই সিরিজটা আপনারা দেখবেন, এবং একটা স্কুটি রাইডার যে গেছে সেটা যদি আপনারা দেখতে চান তো আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আপাতত পড়তে হয়নি, কারণ হলো গিয়ে যে একটা রাইডিং এ যখন মানুষ যায় কোনো সময় সে বিপদে পড়ে না, তখনই যখন তার ডকুমেন্টস, PUC বলেন, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, RC, এগুলো যদি একটা ওকে থাকে, সে এই ভারতে কোনোখানে গিয়ে ঘুরো, চাহে সে যেটা নিয়ে ঘুরো। চা জনগোষ্ঠী সমাজের সাংস্কৃতিক জীবনকে কেন্দ্র করে রচিত কাছাড়ি পুলিশ সুপার নোমাল মাহাত্মার অসমীয়া কবিতার সংকলন থামেনা মাদলের বোল, এর বাংলা সংকলনের উন্মোচন হলো শিলচরে। পুলিশ সুপার মাহাত্মা কবিতার মাধ্যমে অসমের চা বাগানের শ্রমিকদের দুঃখ দুর্দশা ও নিজস্ব সংস্কৃতির কথা তুলে ধরেছেন। মঙ্গলবার এই কবিতা সংকলনের পুস্তকটি শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অসম গ্রন্থমেলার মঞ্চে উন্মোচন করেন লোক গবেষক অমলেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন লোক গবেষক অমলেন্দু ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক অরিজিৎ আদিত্য, কবি নুমাল মাহাতা প্রমুখ। এখন অসমীয়া কাব্যগ্ৰন্থ থমকি নৰয় মাদলৰ মাত 2021 চনতে গুৱাহাটী প্ৰেছ ক্লাবত এইটো উন্মোচন হৈছিলে। সেই কবিতা পুথিখনৰে এটা অনুবাদ আমাৰ ভাতৃপ্ৰতিম গৌতম তালুকদাৰে অনুবাদ কৰিছে, আৰু তাৰে আজি এটা শুভ উন্মোচনী আছিল। গতিকে মই ভাবোঁ যে এই যিখিনি বিষয়বস্তু আছে চাহ বাগিচাৰ কেন্দ্ৰিক যিখিনি লোকসাহিত্য আছে, সেই লোকসাহিত্যৰ যিখিনি উপাদান তাত নিহিত হৈ আছে, সেই উপাদানখিনি ট্ৰেন্সক্ৰিয়েশ্যনৰ জৰিয়তে বা অনুসৃষ্টিৰ জৰিয়তে সাধাৰণ অসমীয়া পাঠকৰ মাজত জানিব পৰাকৈ এইখিনি মই প্ৰস্তুত কৰিছিলোঁ। আৰু এতিয়া এই গৌতম তালুকদাৰে এই বিষয়খিনি পুনৰবাৰ যেতিয়া তেওঁ বঙালীলৈ অনুবাদ কৰিছে, গতিকে মই ভাবোঁ যে সাধাৰণ আধুনিক আধুনিক বঙালী পাঠকসকলৰ কাৰণে তেওঁলোকে ভাল পোৱাকৈ এইটো তেওঁ প্ৰস্তুত কৰিছে, গতিকে ৰাইজে এইটো ভাল পাব, গৈ সমাজে এইটো ভাল পাব। গতিকে সকলোলৈকে মই ভাবিছোঁ যে গৌতম তালুকদাৰক মই ধন্যবাদ জনাইছোঁ এই কামটোৰ কাৰণে, আৰু মই ভাবোঁ যে পাঠকে কিতাপখন পঢ়ি ভাল পাব। নবগঠিত মালগ্রাম ও রংপুর মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাসকে 1 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি ও বিজেপির বরিষ্ঠ কার্যকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব ও মত বিনিময় করতে এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়। মালগ্রামের বিজেপি কর্মকর্তা মানিকদের বাড়িতে গিয়ে সভাপতি বিশ্বজিৎ দাস আশীর্বাদ নেন, এবং কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে গিয়ে সভাপতি বিমলেন্দু রায়কে সম্মাননা জানান। বিশ্বজিৎ দাস ও প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়স্থকে উত্তরীয় পরিয়ে উনার আশীর্বাদ গ্রহণ করেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রবাল পাল চৌধুরী, গৌতম মণ্ডল, শ্যামল দাস প্রমুখ। ঠিক আমি মণ্ডলটা ভাগ হয়েছে, ঘোষণা হয়েছে, মণ্ডল সভাপতির নাম ঘোষণা হচ্ছে না, অনেকের সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে, কাজকর্মটা সেখানের মধ্যেই আটকে গেছে। তো যদি আমরা একজনে আরেকজনের সঙ্গে আমরা পরিচিতিটা হয়ে যায়, তাহলে দেখবেন যে এমনিতে আমরা তো ভারতীয় জনতা পার্টি, আগে আমরা আপনারা মালুগ্রাম মণ্ডলের, মালুগ্রাম তারাপুর মণ্ডলের ছিলেন, আপনাদের যে কাজকর্মগুলো আপনারা সঠিকভাবে কার্যবাহিত করেছেন। গত বিধানসভা নির্বাচনেও, এই শিলচর বিধানসভা সমষ্টিতেও, এবং আমাদের যে আগের পুরনো মণ্ডল আমরা উদারগঞ্জ বিধানসভা সমষ্টিতেও
আমরা যে আমাদের বিধায়ক বানাতে আপনারা এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের ওখানেও আমরা চেষ্টা করেছি, করে আমরা দুই জায়গায় আমরা বিধায়ক বানাতে পেরেছি। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, করোনা মহামারী আর বন্যার সময় এই মালগ্রাম তারাপুর মণ্ডলের বলুন বা রংপুর মণ্ডলের কার্যকর্তাদের বলুন, আমরা আপনারা সবাই মিলে যেভাবে কাজকর্ম করেছি তার জন্য জনগণ আমাদের পাশে আছে। এখন আমরা আবার নতুনভাবে পরিবারটা আমরা গঠন করব, এবং সেই যে পরিবারটা শক্তিশালী করতে হলে এই যে বুথ স্তরের যারা কার্যকর্তারা আছেন আপনাদের কিন্তু ভূমিকাটা মানে সর্বোপরি। মানব শরীরের চারপাশ বিভিন্ন এনার্জি দ্বারা আবদ্ধ, শরীরের প্রত্যেক কোষের কাজকর্ম এনার্জি দ্বারা নিয়ন্ত্রণ করছে। এনার্জি বা শক্তির অভাব বা স্বল্পতার জন্য শরীরের ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করতে পারে না, তাই বিভিন্ন রোগ আক্রমণ করে আমাদের। এনার্জি হিলিং এর মাধ্যমে সেই অভাব পূরণ করে শরীরকে রোগমুক্ত করা সম্ভব বলে জানালেন ঋষিদেব নরেন্দ্রজি। মঙ্গলবার শিলচর ইলোরা হোটেলের প্রেক্ষাগৃহে আয়োজিত এক কর্মশালায় এই কথা বলেছেন তিনি। মোট 60 জন অংশগ্রহণ করেছেন কর্মশালায়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিলচর এনার্জি হিলিং সেন্টারের মুখ্য চিকিৎসক ডাক্তার এম শান্তিকুমার সিংহ। তিনি বলেন, পৃথিবী একটি বৃহৎ চুম্বক এবং চুম্বক শক্তি ও রশ্মির প্রভাবে মানুষ ছোট থেকে বড় হচ্ছে, কিন্তু দিনের পর দিন আমাদের কৃত্রিম জীবনযাপনের দরুন শরীরে চুম্বক শক্তির অভাব হতে থাকে। তাই অত্যাধুনিক চুম্বক চিকিৎসার দ্বারা সেই অভাব পূরণ করলে শরীর সুস্থ থাকে। অনুষ্ঠানে নিরোগ এবং সুস্থ থাকার বিভিন্ন ক্রিয়া উপস্থিত সবাইকে শিখিয়ে দেন ঋষিদেব নরেন্দ্রজি। কর্মশালা শুরু হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। কর্মশালায় বক্তব্য রাখেন বাবু কেশবন। আজকে ঋষিদেব নরেন্দ্রজি কেরল থেকে এসেছেন, সবাইকে এনার্জি হিলিং এর একটি কর্মশালা করিয়েও দেখিয়েছেন যে এখানে মোট 50 জন যারা অংশগ্রহণ করেছেন সবাই এখানে এনার্জি হিলিং এর কর্মশালায় যোগ দিয়ে এবং নিজের অভিজ্ঞতাও ব্যক্ত করেছেন যে গুরুজি 3টি পর্যায়ে পরিবর্তন ক্রিয়া, স্বরূপ ক্রিয়া এবং ব্যাড মেমোরিজ, মানুষের মনের মধ্যে যে ব্যথা, মনের মধ্যে যে আঘাত আছে, মাইন্ড ডিজিজ, সেটা ওষুধের দ্বারা ভালো করতে পারে না। তো মাইন্ড বডি মেডিসিন এবং হোলিস্টিক মেডিসিন হিসেবে এনার্জি হিলিং আজকের দিনে অনেক গুরুত্ব। পূর্ণাঙ্গ শরীরের চিকিৎসা এই ম্যাগনেটোলজি দ্বারা চিকিৎসা করা যায়। আবারও এনার্জি হিলিং এনে আমাদের বরাক উপত্যকায় মানুষকে সুস্থ করার জন্য উনি আমাদেরকে সাহায্য করছেন। শিলচরে কিন্তু ক্যাম্প করছেন? শিলচরে আজকে ক্যাম্প হচ্ছে। তো এই ক্যাম্পে 50 জন অংশগ্রহণ নিয়েছেন এবং এই 50 জন ক্যাম্পে অংশগ্রহণ নেওয়ার পরেও তাদের নিজের যে অনুভূতি সেটা নিশ্চয়ই আপনাদেরকেও বলবেন। এবং আমাকে বলেছে যে ওরা এনার্জি হিলিংয়ের দ্বারা উপকৃত হচ্ছে। অনেকজন বলছে অনেকের ডায়াবেটিস হয়েছে, অনেকের ঘাড়ে ব্যথা, অনেকের কোমরের ব্যথা, অনেকের হার্টের পেইন, এইগুলো জিনিস এই এনার্জি হিলিংয়ে কর্মশালার অংশগ্রহণ করার পরে ওরা বলছে যে ওরা একটু আরাম পাচ্ছে আজকে অংশগ্রহণ করে। ধন্যবাদ। কাছাড় জেলা আহলে সুন্নতের জরুরি সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যারাতে শিলচর তারাপুর মসজিদ কার্যালয়ে জামায়াতের জরুরি সভায় আগামী সম্মেলন নিয়েও আলোচনা হয়। জেলা কমিটির কার্যকরী সভাপতি মৌলানা মাসুক আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় কর্মকর্তারা জামাতকে শক্তিশালী করার উপর জোর দিয়ে ভবিষ্যতের বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা হাতে নেন। সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির কার্যকরী সভাপতি মৌলানা তজমুল হক, সহসভাপতি হাফিজ আলী আসকর, সাধারণ সম্পাদক মৌলানা নাজির হোসেন মজুমদার, মৌলানা সাবির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম মকসুদ আহমেদ বড়ভুইয়া, হাফিজ আব্দুল হক, আব্দুল খালিক আলহাজ, রাজন মজুমদার, আজমুল হোসেন, মৌলানা জয়নুল হক, মৌলানা জুবাইর খান, মজবুল হক লস্কর সহ অন্যান্যরা। আমাদের আঞ্চলিক কমিটি গঠন তথা আমাদের ফান্ড, এরপর আমাদের কাছাড় জেলা আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে একটি সম্মেলনেরই আলোচনা হয়। ইনশাল্লাহ সম্মেলন কখন এবং কোথায় হবে ইনশাল্লাহ আপনারা অতি শীঘ্রই জেনে যাবেন। আমি আশা করি আপনাদের সাহায্য এবং সহযোগিতা এই সম্মেলনে থাকবে। এই সম্মেলনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ইউনিটিটা, ইতিহাদ মজবুত করার চেষ্টা করব। এবং এই সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের ফিউচার যেগুলো আপনার প্ল্যান রয়েছে এগুলো ইনশাল্লাহ আমরা জনসাধারণের
কাছে ইনশাআল্লাহ ওরা পৌঁছে দেব, যে আমাদের ফিউচারে অনেক কিছু প্ল্যান, যেমন আমাদের মিসকিনদের জন্য আমাদের আমাদের একটি একটি প্ল্যান রয়েছে, এরপর আমাদের এতিমদের জন্য একটি প্ল্যান রয়েছে, এরপরে আমাদের যেগুলা মানে ছাত্রছাত্রী ছাত্রছাত্রী আছে এদের মানে টাকা পয়সার কারণে ওরা পড়াশোনা এগিয়ে যাচ্ছে এগিয়ে যেতে পারছে না, এদের জন্য আমাদের অনেক কিছু প্ল্যান রয়েছে। এরপরে আমাদের যে মক্তব শিক্ষার প্রচার এবং আপনার মানে প্রসারের জন্য একটি প্ল্যান রয়েছে। ইনশাআল্লাহ আমাদের অনেক কিছু আমাদের অনেকগুলো পরিকল্পনা ইনশাআল্লাহ সম্মেলনের মাধ্যমে। মঙ্গলবার করিমগঞ্জ শহর সংলগ্ন অ্যালংজুরি স্থিত সরিষা চড়াকুড়ি জিপির সম্মুখে বিকশিত প্রকল্প নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এদিন বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে উপস্থিত সকলের সামনে বিস্তারিতভাবে আলোচনা করেন প্রাক্তন বিধায়ক তথা এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। নডেল অফিসার তথা দক্ষিণ করিমগঞ্জ ব্লকের বিডিও সুস্মিতা ধাম ও সরিষা চড়াকুড়ি জিপি সভাপতি মৃণালকান্তি দাস। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রীর স্বপ্নের বিকশিত ভারত সংকল্প সভায় জেলার বিভিন্ন আধিকারিক সহ কর্মীরা উপস্থিত ছিলেন। এই সভায় যথাক্রমে জেলা স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, ব্যাংক, অঙ্গনবাড়ি সহ অন্যান্য বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এ মর্মে প্রতিটি বিভাগের আধিকারিকরা তাদের বক্তব্যে বলেন তাদের বিভাগে সরকারি কি কি প্রকল্প রয়েছে এবং এই প্রকল্পগুলো পেতে জনসাধারণ কি কি করতে হবে সে বিষয়ে উপস্থিত সকলকে অবগত করান তারা। ঠিক আছে, আমি বলছি আসলে বিকশিত ভারত সংকল্প যাত্রা, এটা আমাদের মাননীয় ভারত সরকারের একটা প্রোগ্রাম। এটা বিভিন্ন সরকারের বিভিন্ন দেশের বিভিন্ন অংশে একই সঙ্গে আমাদের স্টেটেরও বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামটা শুরু হয়েছে গত 15 নভেম্বর থেকে, আর চলবে এটা 26 জানুয়ারি পর্যন্ত। এটার মূল লক্ষ্য হচ্ছে যারা দেশের অনেক মানে অংশের যারা জনগণ আছেন, যারা সত্যি সত্যি যোগ্যতা থাকা সম্পর্কেও তারা থাকা সত্ত্বেও তারা অনেক কিছু থেকে সুবিধা থেকে বলছে, হয়তো প্রপার অ্যাওয়ারনেসের অভাবে বা অন্য প্রকৃত ডকুমেন্টেশনের অভাবে, তো ওদের সবাইকে এই সরকারি প্রকল্পের সুবিধা বুকের তালিকায় আনাটা। হ্যাঁ, ওদের যারা প্রত্যেকে যারা বঞ্চিত বিস্তীর্ণ না থাকেন, হ্যাঁ, তারা যাতে কিছু সুবিধা পান, অ্যাওয়ার থাকেন এইসব প্রোগ্রাম সম্পর্কে, এই জন্যেই এই প্রোগ্রামগুলোর আয়োজন। এই ভ্যানটা প্রত্যেকটা জিপিতে যাচ্ছে, একটা শিডিউল আছে, এক একটা ব্লকের এক একটা জিপিতে এক একদিন যাচ্ছে। তো আমরা এখানে শুধু একটাই বলবো, এজ এ বিডিও আমি নোডাল অফিসারও, আমরা ইতিমধ্যে অনেকগুলো জিপিতে কার্যক্রম করেছি, আমরা এ ব্যাপারে স্থানীয় জনগণের অশেষ সহযোগিতা পেয়েছি আমরা, ওদের সত্যি সত্যি খুব ধন্যবাদ। এবং বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তারা আমরা একজোটে সবাই একসঙ্গে কাজ করছি, তো সবারই খুব সহযোগিতা পাচ্ছি, আমাদের খুব ভালো লাগছে, প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আমরা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ঘাড়মোড়ার জঙ্গলে প্রত্নতাত্ত্বিক রত্ন ভাণ্ডার, গণেশ নন্দীর আবিষ্কারের চাতুর্য। পথ নিরাপত্তার স্লোগান, স্কুটি চালিয়ে মুম্বাই পাড়ি দিলেন শিলচরের রাইডার। পুলিশ সুপারের কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ, চা জনগোষ্ঠীর উপর গুরুত্ব। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।